বলুন জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা দিদি ভাই, আপনার নাম কি এবং বাড়ি কোথায়? আমার নাম চৈতালি সরকার। বাড়ি? বাড়ি হলো অগ্রদীপ আরএস, পূর্ব বর্ধমান জেলা। দাদা ভাই আপনার নাম কি? আমার নাম রাজেশ সরকার। হ্যাঁ, আমার রাজেশ সরকার। রাজেশ সরকার। বাড়ি আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। বাড়ি বর্ধমান, পূর্ব বর্ধমান। আচ্ছা দিদি ভাই বলুন, কি সমস্যা ছিল এবং প্রভু যিশু আপনাদের জীবনে কি অলৌকিক কাজ করেছে? প্রভু যিশু আমাদের জীবনে খুব অলৌকিক কাজ করেছে। আমার মেয়েকে বর্ধমান, কলকাতা, কাটোয়া সব ডাক্তার জব দিয়ে দিয়েছিল। ডাক্তারে বললো হার্টের প্রবলেম, কলকাতা বর্ধমান বেরিয়েছি, দিন নেয় রাত নেয় কোন ঠাকুর দেবতা যা সব জায়গায় মাথা করেছি। আমার মেয়েকে কেউ সুস্থ করতে পারে না। আমার প্রভু যিশু, আমি যেদিন থেকে দাদা ভাইয়ের চ্যানেল দেখেছি সেদিন থেকে আমি দাদা ভাই ইউটিউবে এসেছি, দেখেছি আমার মেয়েকে নিয়ে এসেছি, সুস্থ হয়েছে। আমার মেয়েকে ডাক্তার মানে বলেছিল বসতে পারবে না, কথা বলতে পারবে না, বাচ্চা ঠিক মতন মানে মানে কিচ্ছু আমরা সব জবাব দিয়েছিলো। আমার বাচ্চা বসতে পারে, কথা বলতে পারে। আমার আমার সংসারে প্রভু যিশু খুব ভালো হচ্ছে কাজ করেছে। আমার সংসারে অশান্তি নেই, কোনো অভাব অলোচন কিচ্ছু নেই। আমার প্রভু যিশু সব আমাকে খুব আশীর্বাদ করুণা কৃপা দয়া করেছে। আমি সবাইকে বলবো প্রভু যিশুর পথে আসুন, প্রভু যিশুকে বিশ্বাস করো, ভরসা করো। প্রভু যিশু সবাইকে অলৌকিক কাজ দেখাবে, যিশুর দয়াকে করুণা কৃপাতে। আপনার মেয়ে তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওর বয়স এখন কত হবে? ওর বয়স 9 মাস। 9 মাস? হ্যাঁ। আচ্ছা, ওর মানে কি সমস্যাটা হয়েছিল? ওর হার্টের প্রবলেম ছিল। হার্টের প্রবলেম? হ্যাঁ, হার্টে, 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 হার্ট। দা 3 মাস বয়সে ঠান্ডা ডাক্তার দেখাতে গিয়ে বললো ওর হার্টে প্রবলেম, মানে ডাক্তারে ভর্তি করে নিল কাটোয়ায়। ভর্তি করার পরে সে মানে সেলাইন দিল, অক্সিজেন দেয়নি, সেলাইন গ্যাস সব চালু করে। ওখানে কাটোয়ায় জব দিয়ে দিলো, বললো বর্ধমান নিয়ে যায়। 15 দিন ভর্তি ছিলাম বর্ধমানে, ওখান থেকে ট্রান্সফার করলো কলকাতা। কলকাতাতেও ডাক্তার তাই বললো, বললো অপারেশন করলো, এই বাচ্চা থাকতেও পারে না থাকতেও পারে। আমরা কলকাতা যা যেতাম, ডাক্তার দেখাতাম, ওষুধ খাওয়াতাম, কিন্তু আমার বাচ্চা কোনো মানে কোনো উন্নতি, আমার বাচ্চা চুপচাপ থাকতো। বাচ্চা মানে সবসময় অসুস্থতার মধ্যে মানে কেমন চুপচাপ একটা থাকতো। প্রভু যিশুর প্রার্থনা পেয়ে, প্রভু যিশুর পথে এসে আমার বাচ্চা এখন সব সময় হাসি খেলা সব করে, আর কোনো বাচ্চার রোগ বলে কিচ্ছু। আমাদের মিনিস্ট্রির খবর কিভাবে আপনি পেলেন? আমি একদিনকে ইউটিউবের মধ্যে দিয়ে পেয়েছি। আমি একদিনকে আমার ফোন থেকে ইউটিউবের মধ্যে দিয়ে আপনার প্রভু যিশু এমন অলৌকিক কাজ করে, আমার নাম ঠিকানা সব জোগাড় হয়ে গেছে ইউটিউব। আচ্ছা, আপনি এখানে মানে কমার্স আগে এসেছিলেন? আমি এখানে এখানে আমি এসেছি আমার মেয়ের যখন 3-4 মাস বয়স তখন এসেছিলাম, এখন আমার মেয়ের বয়স 9 মাস। 9 মাস মানে 5 মাস আগে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 5 মাস আগে এসেছেন। এসেছেন। আচ্ছা, এটা আপনার স্বামী তাই তো? হ্যাঁ। আচ্ছা দাদা ভাই, আপনি বলুন, আপনার এই ছোট্ট শিশু, আপনার সন্তানের যে পরিস্থিতি হয়েছিল, তো আপনি তো অনেক হসপিটাল নার্সিং হোম ঘুরেছিলেন, তো সেখানে গিয়ে আপনি মানে কতটা কষ্ট যন্ত্রণা পেয়েছিলেন এবং বর্তমানে প্রভুর কাছে এসে আপনি কি ফল পেয়েছেন একটু তুলে ধরুন। আমি খুবই ভালো আছি। প্রভুর কাছে এসে যোগাযোগ করে আমার মেয়েকে যেখানে নিয়ে গিয়ে সেখানেই জবাব দিয়েছিল যে বাঁচবে না, মেয়ে তো কান্নাকাটি করে দিয়েছিলো। আচ্ছা, গিয়ে ইউটিউবে চ্যানেল দেখে আমার কাছে আসা, তখন মেয়েকে প্রভু যিশুর যেদিন থেকে আমার চরণ ধরেছি, আশা করি আমার মেয়ে খুবই ভালো আছে। আচ্ছা, ডক্টর বলেছিলেন যে আপনার মেয়ে বাঁচবে না? আমার মেয়েকে জব দিয়ে দিয়েছিল প্রভু, সরাসরি কথা বলি নিয়ে কে যে বাঁচবে না। প্রভু যিশু চরণ তলে ছোপে দিয়ে, হাটে কি ফুটো ছিল? ফুটো ছিল, হাটে 4 রকম প্রবলেম ছিল, সমস্যা আছে বললো। কিন্তু আমার মেয়ে প্রভু যিশুর দয়াতে আমার মেয়ে এখন কোনো সমস্যাই দেখা দেয়নি। প্রভু যিশুর দয়াতে আমার মেয়ে এখন খেলছে, সব করছে। আমার মেয়ে যেখানে চুপচাপ থাকতো, যেখানে আমার মেয়ে চুপচাপ থাকতো, কোনো হাসি কিংবা কোনো বাচ্চা একটা খেলতো, সেসব কিচ্ছু করতো না বাচ্চা, কোনো আওয়াজ দিচ্ছ না, আমার মেয়ে চুপচাপ পড়ে থাকতো। সেই জায়গায় আমার মেয়ে প্রভুর দয়াতে খুব খুব ভালো আছে। প্রভুর দয়াতে আমার মেয়ে বসতে শিখে গেছে, আমার মেয়ে সব ডাক শিখে গেছে। তার জন্য প্রভু পিতা পুত্রকে আত্মাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বাড়ি বর্ধমানের কোথায়? বর্ধমান ডিস্ট্রিক্ট, অগ্রদীপ আরএস। অগ্রদীপ আরএস, আরএস। তো ঈশ্বরের সন্তানারা, আপনারা প্রত্যেকেই শুনলেন এই টেস্টিমনি সাক্ষ্য। এনারা এসেছেন বর্ধমান অগ্রদীপ থেকে, আজ থেকে 5 মাস আগে এই মিনিস্ট্রিতে এসেছিলেন। এই মিনিস্ট্রিতে আসার আগে তো তাদের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হলো যে তার যে সন্তানকে দেখতে পাচ্ছেন, তার সন্তানের হার্টে ফুটো ছিল এবং 4 রকম প্রবলেম ছিল, 4 রকম। আর বর্ধমানের ডক্টরটা, বড় বড় ডক্টর বলেছিলেন যে আপনার সন্তান আর বাঁচবে না, তাই তো দিদি ভাই? পিজি কলকাতা বড় বড় হসপিটাল বলে দিয়েছিল যে আপনার সন্তান আর বাঁচবে না। তো সেই জায়গায় বর্ধমান থেকে তিনি এই ইউটিউবের প্রচার দেখে তিনি আসলেন এই পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রিতে। আজ থেকে 5 মাস আগে তাকে প্রার্থনা দেওয়া হয়েছিল এবং এই দিদিভাইকে আমি বলেছিলাম যে আপনি প্রভুর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আর
দিদিভাই প্রভুর ওপর ভরসা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন এবং একটি প্রার্থনাতেই প্রভু যিশু তার সন্তানের জীবনে অলৌকিক কাজ করেছেন। পাঁচ মাস পরে তিনি আজ এই মিনিস্ট্রিতে আবার আসলেন। কেন আসলেন? সাক্ষ্য দিতে আসলেন যে প্রভু যিশুর দয়াতে তার সন্তান ভালো হয়েছে, সুস্থ হয়েছে। যে সন্তান নিস্তেজ হয়ে গেছিলো, যে সন্তানের কোনো সারা শব্দ ছিল না, যে সন্তান তার পিতা মাতার চোখে দিনরাত জল পড়তো, তারা হাল ছেড়ে দিয়েছিল, যে তারা সবসময় কাঁদ্দ হাল ছেড়ে দিয়েছিল, যে এত বড় বড় ডক্টর যদি বলে যে আর কিছু করা যাবে না, তো আজকে দেখতে পাচ্ছেন তার বাবার চোখে জল, তার মায়ের চোখে জল। তো সেই জায়গায় প্রভু যিশু কী যে অলৌকিক কাজ করলেন এই ছোট্ট শিশুর জীবনে, এটাই তার সবথেকে বড় প্রমাণ। এটাই তার বড় প্রমাণ যে প্রভু যিশু আছেন, ঈশ্বর আছেন। তাকে যদি আমরা ডাকার মতো ডাকি, ঠান্ডা কমতো না, সব সময় আমার মেয়ে ঠান্ডা লেগে থাকতো। প্রভু যিশুর চরণে যেদিন থেকে তুলে দিয়েছি আমার মেয়ে, সেদিন থেকে আজও পর্যন্ত একদিনও ঠান্ডাও লাগে না, ডাক্তারও দেখাতে হয় না, একদিনও পেটে ব্যথাও করে না, কিচ্ছু হয় না। আমার মেয়ে কিচ্ছু হয় না, আমার মেয়ে একদম পুরো সুস্থ, ঠান্ডা তো দূরে কিচ্ছু হয় না, একটা জ্বর পর্যন্ত আমার মেয়ের আসে না, যেদিন থেকে চরণে তুলে দিয়েছে প্রভু যিশু একদিনও ঠান্ডা লাগে না। আপনারা যখন প্রথম দিন এখানে এসেছিলেন এই মিনিস্ট্রিতে, যখন প্রার্থনা দিয়েছিলাম কি কথা বলে গেছিলেন মনে আছে? যে আমার সন্তান সুস্থ হয়ে গেলে আবার আসবো, মনে পড়ছে কি বলে গেছিলেন? সবাইকে ধন্যবাদ জানাই প্রভু যিশুর চরণে, সবাই যেন আসুক। ঈশ্বরের কাছে তিনি কথা দিয়ে গেছিলেন যে আমার সন্তান সুস্থ হলে আমি আবার আসবো। তা পাঁচ মাস পরে তিনি আসলেন এই তার সন্তান সাক্ষ্য দিতে যে তার সন্তান এখন খেলা করে, এখন আর কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো সমস্যা নেই। তো তার বাবার কাছ থেকে আরেকটু শুনে নেব। আমি খুবই খুশি আমার মেয়ে প্রভু যিশুর চরণ থেকে যেদিন থেকে রেখেছি খুবই ভালো আছে আমার মেয়ে। আশা করি সবারই বাচ্চাকে নিয়ে আসুন, যার যার সমস্যা কিনা দেখান, নিশ্চয়ই সে ঠিক হবে আমি আশা করি। আজকে যে সমস্ত পরিবার, ছোট্ট ছোট শিশুরা, সন্তানরা, বড় যারা বিভিন্ন অসুস্থতার মধ্যে ভুগছেন, আমি চাইছি সারা সবার কাছে নিয়ে আসুন। প্রভুর কাছ থেকে যেটা উপকার পেয়েছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই আমার যেমন সমস্যা আছে, আরও যদি কেউ সমস্যা থাকে প্রভু যিশুর কাছে নিশ্চয়ই নিয়ে আসুন, নিশ্চয়ই সমস্যা তারা শুধু ইয়ে পাবে আশা করি। যেহেতু আমি আমার বাচ্চাকে যখন নিয়ে এসেছিলাম আমার বাচ্চা খুবই খারাপ ছিল, না তো কথা বলতে পারতো, না তো কিছু বলতে পারতো। বাচ্চা আমার ছোট্ট বাচ্চা ছিল, এখন আমার বাচ্চা খেলতে পারছে, খেতে পারছে, হাসতে পারছে, ঘুরে এদিক ওদিক খাটের মধ্যে খেলা করছে, আমার বাচ্চা খুবই ভালো আছে এখন। ঈশ্বরের সন্তানরা আপনারা প্রত্যেকে দেখতে পেলেন যে আজকে প্রভু যিশু এই ছোট্ট শিশুর জীবনে কি মিরাক্কেল কাজ করেছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। তাই আপনারা যদি বিশ্বাস করেন আপনাদের জীবনে এইভাবে প্রভুর অলৌকিক কাজ আপনারাও দেখতে পাবেন। হালেলুইয়া, ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।